সোমবারের সন্ধ্যেবেলা বই নিয়ে আমাদের প্রতি সোমবার সন্ধ্যেবেলার অনুষ্ঠান বই আড্ডা লিকাচ্চা চ্যানেল ওয়ানের এই অনুষ্ঠানে আজকের অতিথি ঈশা পাল শ্রীরামপুর কলেজের অধ্যাপিকা কবি ঔপন্যাসিক এবং ছোট গল্পকার ঈশা আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই নমস্কার অধ্যাপনার পাশাপাশি এই যে সাহিত্য চর্চা এই দুটো একই সঙ্গে চালাচ্ছেন তারপরে আপনাদের তো একটু ঘরকন্যাও নিশ্চয়ই সামলাতে হয় বা অন্তত কিছুটা মাথা তো ঘামাতে হয় এই সব কিছু নিয়ে টাইম ম্যানেজমেন্টের রহস্যটা হ্যাঁ সব কিছু সত্যি একসঙ্গে করতে অনেক সময় খুব চাপ হয় কিন্তু আবার লেখালেখির জায়গাটা এমন যে ওটা করলে অন্য চাপগুলো কমে যায় অন্য জায়গায় ম্যানেজমেন্ট করতে সুবিধে হয় নিজেকে ম্যানেজ করতে সুবিধে হয় আর অবশ্যই বাড়ির লোকের একটা সহযোগিতা একটা বড় ব্যাপার সে পুরুষদের ক্ষেত্রেও সত্যি নারীদের ক্ষেত্রেও সত্যি সেটা ছাড়া হয় না আর অধ্যাপনা কাজটার সঙ্গে ক্রিয়েটিভ কাজের একটা তফাত আছে এটা সত্যি কথা মানে ওখানে এত একাডেমিক্যালি পড়াতে হয় অন্য একটা ইমেজ রাখতে হয় যেটা আমি আমার লেখার সময় সেই ইমেজটা থেকে বেরিয়ে আসতে পারি আমি একটা মুক্ততায় থাকতে পারি এই দুটো যে মাঝে মাঝে বিষয়ে পরে কথা হ্যাঁ এই দুটো যে মাঝে মাঝে ক্লাস করে না এরকমটা না লেখার ক্ষেত্রে তো আমি কিন্তু লক্ষ্যই নিয়েছি যে আমি প্রবন্ধ লিখবো আমি ছাত্রছাত্রীদের জন্য পড়াবো আবার এই আমার ক্রিয়েটিভ কাজটাও করবো কোনোটাই ছেড়ে যাব না যার ফলে এই গল্প উপন্যাস কি বেশি গুরুত্বপূর্ণ আপনার কাছে এইটা বলা মুশকিল আর কি তবে লিখতে মানে লেখা ছাপতে হবে বলে লিখি আমি কোনো দিন না মানে আমার লেখাটা ইচ্ছে করে যখন আচ্ছা শ্রীরামপুর কলেজে পড়ান তো শ্রীরামপুর কলেজে পড়ানোর সূত্রে শ্রীরামপুর শহর নিয়ে আপনার একটা আগ্রহ তৈরি হয়েছে আমরা বুঝতে পারি আপনার লেখা পড়ে এই নিয়ে বেশ কয়েকটা উপন্যাসও আপনি লিখে ফেলেছেন শ্রীরামপুর শহরটা এমন যারা জানেন যে একটা হেরিটেজ সিটি বলতে যেটা বোঝায় যেটা আমাদের তো অনেক হেরিটেজ সিটি থাকে না চারপাশে শ্রীরামপুর আমি চাকরি সূত্রেই গেছি কিন্তু দেখে আমি অবাক হয়ে যাই যে গঙ্গার একদিকে শ্রীরামপুর পাঁচশো বছরের শ্রীরামপুর আর একদিকে নতুন ব্যবসায়িক যে শ্রীরামপুর এবং এই দুটো নিয়ে আমি প্রথম লেখা যেটা লিখেছিলাম সেটা হচ্ছে রূপমঞ্জরির ডায়েরি বলে একটি উপন্যাস লিখেছিলাম তো এই উপন্যাসটির পিছনেও একটা প্রবন্ধেরই উৎসাহ আছে বা একটা প্রবন্ধ অনুঘটক বা উদ্বোধ হোক যাই বলুন সেটা ফাদার দতিয়ানকে আমি একবার শ্রীরামপুর কলেজে নিয়ে গিয়েছিলাম ওনার সম্পাদিত যে ইতিহাসমালা বইটা সেটা নিয়ে ফাদার এত দীর্ঘ আলোচনা করেছিলেন আমার সঙ্গে সেটা আমার মনে হয়েছিল যেটার কোনো উত্তর নেই যে ফাদারের মনের প্রশ্নগুলো এই নিরুত্তর জায়গায় একটা উপন্যাস আমি ফিকশানে মেলাতে পারি আমি কোনো প্রবন্ধ লিখেছিলাম ওটার ওপর ইতিহাসমালার উপরও ওটা প্রবন্ধ আছে কিন্তু এত কল্পনার বিস্তার ঘটে গেছিল ওই সময়টায় তো ওটা আমাকে খুব মানে ইয়ে করেছিল আর এখনও শ্রীরামপুরকে দেখলে উইলিয়াম কেরি এবং উইলিয়াম কেরির পুরনো যে শ্রীরামপুর যে শ্রীরামপুর বৈষ্ণব যে শ্রীরামপুর ছিল যে প্রাচীন নগর সেটা ভীষণ উঠে আসে রাস্তাঘাটে হাঁটা চলা করলে আমি দেখতে পাই মহাপ্রভু চৈতন্য তো গেছেন ওখানে মাহেশে গেছেন একদম রথের মেলা রঘুনাথ দাস গোস্বামী তাদের দণ্ড মহোৎসব ইত্যাদি আর তার আগে দাচেরা তো শ্রীরামপুর এসছেন উপনিবেশ ছিল সেটা একটা চন্দনগর শ্রীরামপুর চুচুড়া পুরো জায়গাটা জুড়েই সেটা ছিল আর মানে লেখার মধ্যে ওরা ওই জায়গাগুলো অবশ্যই একই সঙ্গে উঠে এসেছে আর আমরা কেরির সময় থেকে শ্রীরামপুরকে খুব ভালো করে চিনি বা সাহিত্যে বলুন ইতিহাসে বলুন উইলিয়াম কেরি যে ওই উনিশ শতকের একদম আঠেরোশো সালে উনি এলেন পা রাখলেন একটা বিপ্লব হয়ে গেল শ্রীরামপুর একটা প্রকাশনা হয়েছে মুদ্রা প্রকাশনা থেকে একটা ওই সাহেবদের নিয়ে মানে ভারত প্রেমী যে সাহেবরা তাদের নিয়ে একটা বই হয়েছে বেথুন সাহেব এবং আরো অনেকের কথা আছে সেখানে আপনি উইলিয়াম কেরি নিয়ে কিছু লিখেছেন আমি কেরিকে নিয়ে লিখেছিলাম মানে কেরি এমন একটি চরিত্র মানে আমি যেহেতু যারা আমরা গল্প উপন্যাস লিখি বা ভালোবাসি মানে উইলিয়াম কেরিকে শুধু আমি আমার কলেজে যে কলেজে চাকরি করি তার প্রতিষ্ঠা তা শুধু ওইটুকুই ভাবতে পারিনি মানে কেরির যে এতগুলো দিক

দেখতে দেন অবশ্যই অবশ্যই আমি তো খুব আগ্রহ নিয়ে লোকজনকে আমরাও যেতে পারি বা দর্শকরাও যেতে একদম যে কেউ যেতে পারেন যারা ওই সময় কেরিস কাজকর্ম নিয়ে আগ্রহী ওই সময়টাকে পিরিয়ডটাকে ধরতে চান তার জন্য উইলিয়াম কিডি মিউজিয়ামে অবশ্যই আসতে হবে

যখন এই মুদ্রণ যন্ত্রটা আসছিল সকলে মনে করেছিল ওটা সাহেবদের ঠাকুর আসছে সাধারণ গ্রামবাসী তাদের কাছে এই কনসেপ্টটাই ছিল না যে কিভাবে প্রিন্ট হয় কারণ হাতে লেখা পুঁথি আমরা জানতাম তো সাহেবদের ঠাকুর বলে ওটাকে নিয়ে আসা হয়েছিল আচ্ছা এই যে সাহেবদের কথা ভারত প্রেমী সাহেবদের কথা আছে এই কালেকশনটার নাম কি এটা একটা সংকলন না সেই সব সাহেবেরা এটা একটা কালেকশন মানে পত্রিকাই মুদ্রা পত্রিকায় তো বই এটা বই বলতে পারেন মানে এত লেখা অনেকের উপরে লেখা আছে প্রচুর প্রচুর জনের উপরে নানা ধরনের বাংলা বই কত রকমের বাংলা বই বের হয় এবং কত রকমের লেখা লিখতে হয় যারা লেখা লিখির যুক্ত এটা খুব আশ্চর্য একটা খবর এই বইটা পাওয়া যাবে কোথায় মানে কলকাতার দোকানগুলোতে পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা ধ্যান পাওয়া যাচ্ছে দেজেও পাওয়া যাচ্ছে সেই সব সাহেবরা বলে বিকৃত এই মুহূর্তে দেখছি যা মুদ্রা পত্রিকার একটা বিশেষ সংখ্যা তাই তো আর কোন কোন সাহেবের কথা আছে আরো প্রচুর দেখুন যতজন ভারতপ্রেমী সাহেব এথনদের কথা বলেন আরো অনেকের কথা আছে মানে ওখানে প্রায় ডিরোজি আছেন সকলেই আছেন অনেকে আছেন আবার অনেকে নেই বলে অনেকে প্রসঙ্গ মানে আরো হয়তো পরবর্তীকালে ওনারা যুক্তও করে নিতে পারে একবারে ফাদার দাতিয়েন এদের কথা হ্যাঁ ফাদার দাতিয়েনের কথাও আছেন আপনি ফাদারকে আমরা দুবার কলেজে আমি নিয়ে গেছি আমার মানে আমাদের উদ্যোগে বাংলা বিভাগের সেটা আমার কাছে একটা ভীষণ গর্বের স্মৃতি আর কি হ্যাঁ ফাদার ইতিহাসমালা বইটা ফাদার সম্পাদনা করেছিলেন সেটা মানে বহু বছর আগে সেই বইটা পরবর্তীকালে অন্য প্রকাশনা এটাকে সম্পাদ আবার নতুন করে একটা খুব আশ্চর্য জিনিস আমি শুনতে পেলাম কিছুদিন আগে যে আপনি শ্রমজীবী পুরস্কার বলে একটা পুরস্কার পেয়েছেন তো কত রকম পুরস্কারের কথা আমরা শুনি বাংলা কাদেমি পুরস্কার কবিতা কানি পুরস্কার কৃত্রিবাস পুরস্কার নানা পুরস্কারে ভূষিত মানুষেরা এখানে আসেন আমরা তাদের জানতে চাই জিজ্ঞাসা করি যারা অনুষ্ঠান দেখেন তারা জানতে পারেন কত রকমের সাহিত্য পুরস্কার আছে আপনি শ্রমজীবী পুরস্কার পেয়েছেন এই ব্যাপারটা একটু আমাদের কাছে বলবেন কারা এটা দেন কি জন্যে পেলেন হ্যাঁ এটা তো শ্রমজীবী শ্রীরামপুরেরই ঘটনাচক্রে এই পুরস্কারের জন্য যিনি ফোন করেছিলেন তিনি ফোনে জানতে পারলেন আমি শ্রীরামপুর কলেজেই পড়াই মানে আমার সঙ্গে শ্রীরামপুরের একটা অলৌকিক কাততালীয় যোগাযোগ বারবার হয়ে যাচ্ছে আর কি এবং প্রথম লেখালেখি করে প্রথম পুরস্কার এটা সেই অর্থে শ্রীরামপুর শ্রমজীবী সংগঠন যেটা এদের কাজকর্ম আমি কিছু কিছু আভাসে জানতাম সেটা কলেজে পড়ানোর সূত্রে একটা হাস হাসপাতাল এবং অন্যান্য যে দাতব্য চিকিৎসালয়ের সেখানে একদম মিনিমাম টাকায় তারা সেটা সেখানে চিকিৎসা করান কিন্তু গিয়ে আমি সেদিন এত মুগ্ধ হয়ে গিয়েছিলাম সাহিত্য পুরস্কার হ্যাঁ তারা সাহিত্য পুরস্কারও দেন এবং যে গল্পটি তারা পুরস্কৃত করেছেন আমি আরো মুগ্ধ হয়েছিলাম ওইটাতেই মানে এটা আমার ওনাদেরও বোধহয় বলা হয়নি আমার ওইভাবে যে সেই গল্পটি আমি ওই গল্পটার ব্যাপারে আশাই ছেড়ে দিয়েছিলাম যে কেউ পড়েছে গল্পটি পরম্পরা পত্রিকার পুজো সংখ্যায় বেরিয়েছিল আমার মানে এক একটা গল্প খুব আবেগ দিয়ে খুব ভালোবাসা দিয়ে লেখা হয় এবং তার মধ্যে কোনো রকম কিন্তু এমন কোনো মেসেজ নেই যেটা তাদের ওই মূল কাজকর্মের সঙ্গে মেলে এটা একেবারে চাঁদকে নিয়ে লেখা একটা গল্প ধর্ম হ্যাঁ এটা পুরো গল্পটি পুরো এটা চাঁদকে দেখে আলোড়িত হওয়ার গল্প পুরো এবং বেশ একটা ভালো অর্থমূল্য সেখানে ছিল হ্যাঁ সেটা এটা আমাদের অর্থমূল্য তারা দিয়েছেন তবে আমাদের একটা জানার কথা যে সমজীবী পুরস্কার বলে ছোট গল্পের জন্য বাংলা একটা পুরস্কার আছে সেটা শ্যামপুর থেকে একদম হ্যাঁ সংগঠন তারা দিয়ে থাকে নিয়মিত এটা খুব আনন্দের কথা উৎসাহের কথা যে সাহিত্য পুরস্কার দেওয়া উচিত এইটাকেও তারা তাদের একটা আদর্শের মধ্যে রেখেছেন তাই না হ্যাঁ আমরা কলকাতায় বসে বিখ্যাত কিছু পুরস্কারের কথা শুনি এইরকমই আকর্ষণীয় আরো অনেক কথাবার্তা বাকি রয়ে গেছে আমাদের সঙ্গে আসেন গল্পকার ঔপন্যাসিক অধ্যাপক ঈশা পাল কেউ যাবেন না একটা ছোট্ট বিরতি নিতে হবে ফিরে আসছি বিরতির ওপারে এক্ষুনি